আমি বাবার একটু মায়া হলো না, আমার আমি বাবার একটু দয়া হলো না, এরপর আমি আমার মেয়েটাকে মনের মন টনের টন মাটি গুলো চাপা দিয়া চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো যখন আমি রাত্রে ঘুমাইতে যাই আমার মেয়ের ওই কান্নার শব্দগুলো আমার কানে বেশি আসলে আমি আর ঘুমাইতে পারি না। দাইয়াতুল কলবি নামে একজন সাহাবী আল্লাহর পয়গম্বর রহমাতুল্লিল আলামিনের সামনে ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্না করতেছে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, দাহিয়াতুল কলবি রে কেন কান্না করো, কি কষ্ট কি বেদনা আমার কাছে খুলে বল। দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন আল্লাহ আমার অপরাধ ক্ষমা করবেনি। আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বলেন, দাহিয়াতুল কলবি রে, আমার আল্লাহ এই ওয়াদা করেছে কোন বান্দা বান্দি যদি কালিমা পড়ার আগে মুসলমান হওয়ার আগে যদি কোনো অপরাধ করে থাকে, যতই অপরাধ করুক না কেন, আমার আল্লাহর কাছে যদি সিলেন্ডার করে কালিমা পড়া মুসলমান হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির পিছনে সমস্ত গুনাহ কথা মাফ করে দেয়। দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সব কথা ঠিক আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে এমন একটা ঘটনা ঘটে গেছে, যে ঘটনা এমন একটা ঘটনা আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন রাত্রবেলা ঘুমাইতে যাই প্রতিনিয়ত একটা শব্দ কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসলে আমি আর ঘুমাইতে পারি না। এবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলেন, আল্লাহ আমাকে মাফ করবেনি। বিশ্বনবী জি দাহিয়াতুল কলবি কে ডেকে ডেকে বলেন, দাহিয়াতুল কলবি রে, এমন কি অপরাধ করছো আমার কাছে খুলে বল। দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ব্যবসার উদ্দেশ্যে বিদেশের বাড়িতে যাই, আমি ব্যবসার উদ্দেশ্যে বিদেশের বাড়িতে যাই, আমার বিবিকে প্রেগনেন্ট অবস্থায় বাড়িতে রেখে যাই। যাওয়ার বেলায় আমি আমার বিবিকে বললাম, বিবি আমার, তোমার ঘরে যদি কোনো পুত্র সন্তান হয় তাহলে তাকে লালন পালন করে বাঁচায় রাখবা, আর যদি কোনো কন্যা সন্তান হয় তাহলে আমি ওই মেয়ের চেহারাটা দেখতে চাই না, ওই মেয়েটাকে তুমি জীবিত কবরস্থ করে দিবা। জোরে কন্যা উজবিল্লাহ, ভাইরা আমার দিলটা নরম করে দিবেন। দেখেন মা বন্ধুর গেল্লা কত সম্মানে যোগদান করেছে, যতই অপরাধ করেন না কেন আমার আল্লাহর কাছে যদি ক্ষমা চাও আমার আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না। মুসলমান ভাইয়ের আমার বন্ধুর আমার, এবার দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ব্যবসার বাণিজ্য শেষ করে যখন আবার বাড়ির দিকে রওনা হলাম, আমার দেশের দিকে রওনা হলাম, আমি আমার বাড়িতে আসতে মাত্র আর এক ঘন্টা বাকি, এমন সময় দেখি একজন ফুটফুটা মেয়ে পরীর মতো সুন্দর, ওই মেয়েটা দৌড়ে এসে আমার জড়ায় দৌড়া আমার নাকে মুখে চুমু শুরু করে দিল। আমি বলতে লাগলাম, তুমি কে? মেয়েটা বারবার আমাকে বাবা বাবা বলে ডাকে। আমি শত চেষ্টা করলাম মেয়েটাকে কোল থেকে নামাইবার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কিন্তু আমার এই মেয়েটা আমাকে এত ভালোবাসে, আমার মেয়েটা চাইছে তার ভালোবাসার বেড়াজালে আমাকে আবদ্ধ করে রাখার জন্যে, কিন্তু আমার নিষ্ঠুর ভালোবাসায় আমার মেয়েটাকে আমি আশ্রয় দিলাম না। এক পর্যায়ে যখন আমি বাড়িতে চলে আসলাম, আমার বিবিকে বললাম, বিবি রে এই মেয়েটাকে আমার বিবি চোখের পানিগুলো রাখতে পারে না। আমার বিবি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিল, আর বলল, স্বামী রে তুমি বিদেশে যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিলা, ও বিবি তোমার গর্ভে যদি কোনো পুত্র সন্তান হয় তাকে লালন পালন করে বাঁচায় রাখবা, আর কন্যা সন্তান হলে তাকে কবরস্থ করে ফেলবা। স্বামী আমার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, ও স্বামী এই যে মেয়েটা তোমার পাশে দাঁড়িয়ে আছে, এই মেয়েটাই তোমার কলিজার টুকরা সন্তান। ও স্বামী আমি বহু চেষ্টা করেছিলাম আমার এই মেয়েটাকে মেরে ফেলার জন্যে, আমি বহু চেষ্টা করেছিলাম এই মেয়েটাকে হত্যা করার জন্যে, কিন্তু পৃথিবীর ইতিহাস এমন হয় না মা সন্তানকে জন্ম দেয় কিন্তু মার হাত দিয়া কোনোদিন ওই সন্তানকে জীবিত কবরস্থ করতে পারে না, কথা বলেন ঠিক কিনা। দাহিয়াতুল কালবি নবীর সামনে ঘটনাগুলো বলতেছে, আর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করতেছে মুসলমান ভাইয়ার আমার বন্ধুগণ, দুই ফুটা চোখের পানি ছেড়ে দিবেন, দিলটা নরম করে দেন ভাইয়ার আমার, মাথাটা নিচের দিকে ঝুঁকায়া দেন, ও মুসলমান ভাইয়ার আমার। দাহিয়াতুল কালবির স্ত্রী বলে, স্বামী আমার আমি বহু চেষ্টা করেছিলাম তোমার মেয়েটাকে হত্যা করার জন্য কিন্তু আমি পারি নাই। স্বামী আমি যখন তোমার মেয়ের দিকে তাকাই আমি যেন তোমার চেহারার সাপটা হুবাহুব তার চেহারায় পাই, এই জন্য আমি তার নামটা রেখা দিলাম জামিনা। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার প্রসান হৃদয়টা আমার মেয়ের প্রতি একটু মায়া হলো না, আমি আমার বিবিকে ডেকে ডেকে বললাম, বিবি রে তাড়াতাড়ি এই জামিনারে গোসল করায় দে, আমি তারে বাঁচায় রাখবো না। আমার বিবি যখন আমার ফুটফুটা পরিণ মতো মেয়েটাকে গোসল করাইল, মুসলমান ভাইয়ার আমার, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তাকায় দেখি আমার বিবি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করতেছে, মুসলমান ভাইয়ার আমার। এরপর আমার মেয়েকে সাজাইয়া আমার হাতে যখন উঠায় দিল, আমি ওই বাইতুল্লার এক পাশে নিয়ে গেলাম এক জঙ্গলের ভিতরে, এক জঙ্গলের ভিতরে নিয়ে যাওয়ার পর আমি একটা গর্ত খুঁড়ছিলাম, গর্ত খনন করতেছি, আমার ফুটফুটা মেয়েটা ওই গর্তের পাশেই বসা ছিল, খেলাধুলা করতেছে, দৌড়াই এসে আমাকে জিজ্ঞাসা করে, বাবা গা এই মরুভূমির মাঝখানে কার জন্য গর্ত করো গো বাবা, এ বাবা কার জন্য গর্ত কর। দাহিয়াতুল কালবি বিশ্বনবীজির সামনে এই ঘটনাটা বলে বলে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না শুরু করলো নবী গা। এরপর যখন আমি একেবারে গর্ত শেষ করলাম, কিছু মাটি যতন ছিটকাইয়া কিছু মাটি ছিটকে আমার দাড়িতে লাগতেছিল, আমার জামা বোবাগরকে লাগতেছিল, আমার ফুটফুটা মেয়েটা দৌড়াই সে আমার দাড়িগুলো থেকে বালুগুলো মুছতেছে আর বলতেছে, আব্বা গা ও আব্বা এত কষ্ট করে কার জন্য তুমি গর্ত করতেছ। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ গর্ত যখন শেষ হয়ে গেল, আমার মেয়ে জামিলাকে ডাক দিলাম, মা গা ও মা দেখা যাও আমি কি সুন্দর গর্ত করেছি। আমার কথায় সাড়া দিয়া আমার ফুটফুটা মেয়েটা দৌড়াই সা গর্তের কিনারে দাঁড়াইল, আমি বাবা পিছন থেকে এমন একটা ধাক্কা দিলাম
আমার মেয়ে জামিলা মুহূর্তের ভিতরে গর্তের ভিতরে পড়ে যায়। জামিলা আমার মেয়েটা গর্তের ভিতর থেকে ডেকে ডেকে বলে, আব্বা গো আমি যদি জানতাম তুমি আমার মাইরা ফালাইবা, কুরুদিও তোমার হাত ধইরা আমি এই মরুভূমিতে আসতাম না গো আব্বা। আমারকে জীবনের মতো আমার জীবনটা ভিক্ষা দাও, আর কোনোদিন তোমার সামনে দাঁড়াবো না গো আব্বা। আব্বা তোমার পরিচয় দিব না, দূরে কোথাও চলে যাব, কোনোদিন তোমার চোখের সামনে আসবো না রে মুসলমান। জামিলা করতে থেকে এইভাবে কান্না করতেছে, আর আব্বাকে বলে, আব্বা গো তুমি যখন বিদেশের বাড়িতে চইলা গিয়েছিলা, আমার জন্মের পরে তোমাকে দেখিলাম, প্রতিদিন ওই পথে আমি তাকায় থাকতাম, আমার আব্বা এই পথ দিয়ে আসবে, কখন আমার আব্বা আসবে, আব্বা তোমার অপেক্ষায় আমি বসে থাকতাম। সন্ধ্যা যখন গনি আসত আবার বাড়িতে চলে যাইতাম, রাত্র যখন গভীর হয়ে যাইত মাঝে মাঝে দেখতাম মার ঘুমটা ভেঙে যাইত, আর মারে বলতাম, মা গো কেন কান্না করো, আব্বা তো চলে আসবে। যখন তোমার কথা বলতাম দেখতাম মার চোখের পানিগুলো রাখতে পারত না, মা ডাক দিয়ে বলতো, জামিলা রে হা জামিলা তোর আব্বার কথা আমার কাছে বলিস না, একদিন তোর আব্বা তোর সামনে আজরাইল হইয়া দাঁড়াইবে। দাহিয়াতুল কলবে নবীজির সামনে ঘটনাগুলো বলতে স্যার কান্না করছে, দাহিয়াতুল কলবে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এক পর্যায়ে বড় একটা পাথর নিয়া উঠাইতে উঠাইতে একেবারে কাঁধ পর্যন্ত নিয়ে আসলাম, ওই পাথরটা উপর থেকে ছেড়ে দেওয়ার পর ওই পাথরটা আমার মেয়ে জামিলার বুকে যখন পড়ে, ওই পাথরের আঘাতে আমার মেয়ের বুকটা একেবারে চূর্ণ বিচূর্ণ হইয়া ফিঙ্কি দিয়া রক্তগুলো আমার জামার মধ্যে লাগতেছিল। দাহিয়াতুল কলবে কথা বলছেন, চোখের পানিগুলো মুছতেছেন। মুসলমান ভাইরা আমার, দাহিয়াতুল কলবে বিশ্বনবীজির দিকে তাকায়া দেখেন, বিশ্বনবীজি চোখের পানিগুলো রাখতে পারে না। দাহিয়াতুল কলবে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমার গুনাহ মাফ করবেনি। বিশ্বনবীজি ডাক দিয়ে কয়, দাহিয়াতুল কলবে রে তুই যে অপরাধ করছ জানি না, আমার আল্লাহ তোরে মাফ করবেনি, একটু অপেক্ষা ঘরে কিছুক্ষণ পা, আমার আল্লাহ জিব্রাইল আমিনকে ডেকে ডেকে বলে, জিব্রাইল রে ও জিব্রাইল আমিন, এই দাহিয়াতুল কলবিকে সান্ত্বনা দিয়ে আমার এই কোরআনুল কারীমের আয়াত নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলিয়া ইবাদিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ এই কথাই বুঝাইতে চেয়েছেন, যতই অপরাধ করুস না কেন, অন্যায় করুস না কেন, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ।